हाय फ्रेंड्स, वेलकम टू डब्ल्यूपी कैरियर। डब्ल्यूपी कैरियरे तुम्हारे स्वागत जाना। कथा रखी जो तुम्हारे टेलिग्राम ग्रुपर लिंक डेस्क्रिप्शने देवा थको अवश्य वोने क्लिक कर तुम्हारा ग्रुपे एड हो जाओ। वोने क्योंकि विभिन्न भिडियो लिंक पा और संगे पीडिएफ पा, स्टाडी मेटेरियल पा, प्रैक्टिस सेट पा, तर साथ तुम्हारे जे मॉक टेस्ट तार लिंकों देवा थाकबे। सुतरां तुम्हारा एखोनी टेलिग्राम ग्रुपेर साथे जुक्त हो जाओ और ओखाने वेबसाइटेर लिंक, फेसबुक लिंक, तारपरे होच्छे तुम्हार इन्स्टाग्रामेर लिंक, एगुलो देवा थाकबे, ओगुलो पारले फलो करो। ओके, तो एइटुकुई तोमादेर साथे बलार छिलो। तो तुम्हारा डब्ल्यूपी कैरियारेर साथे सब समय कानेक्टेड थाको। चलो भिडियो देखे नाओ। हाय फ्रेंड्स, वेलकाम टू डब्ल्यूपी कैरियार। डब्ल्यूपी कैरियारे तुम्हारे सबाई के स्वागत जानाई। विगत कैक दिन मत आज केन्टारभ्यू रिलेटेड एक भिडियो जो तो एखे जो कैंडिडेट दाड़ी आ से व्यक्तिगत भावे हमार मामा है। तो बुझते ही पार्छ वो एक ही बेरो इंटरव्यू दिए। तो मुख्य शुने नब तर अभिज्ञता केमन छो तर इंटरव्यू। तो तुम्हार नाम कि? আমার নাম হচ্ছে সৌরভ সরকার। আচ্ছা, কোথা থেকে? আমি নদিয়া জেলার হরিণগড়া থানার অন্তর্গত সিঙ্গাগ্রাম থেকে আসছি। আচ্ছা, বলছি ইন্টারভিউতে তোমার কতগুলো প্রশ্ন করা হয়েছিল? আমাকে যেহেতু আমি আজকের দিনের শেষ ক্যান্ডিডেট ছিলাম, তো তেমন আমাকে খুব বেশি কোশ্চেন করেনি। আচ্ছা, তবে আমার ঢোকার সঙ্গে ঢুকলাম অনুমতি নিয়ে। আচ্ছা, এবং তারা অনুমতি দিল ঢোকার। ঢুকলাম, আমি বসতে বললো, আমি বসলাম ধন্যবাদ জানিয়ে। তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো যে আমি শিক্ষাগত যোগ্যতাটা, আমি বললাম উচ্চ মাধ্যমিক পাস। তারপরে বললো যে তারপর পড়াশুনো কেন করেননি, আমি বললাম যে আমার বাড়ির পরিবারের সমস্যা ছিল। ওই যে কী ধরনের সমস্যা, আমি বললাম সেটা কী সমস্যা ছিল। তারপরে বলছে এখন বর্তমানে কী কাজ করা হয়, আমি সেটা বললাম যে আমি বর্তমানে মেশিন চালাই। বলছে মেশিনে আপনি কী বানান, আমি বললাম যে আমি নাইটি বানাই। তাহলে বলছে আপনি কত করে দেয় আপনাকে, যে পার পিস আমাকে 5 টাকা করে দেওয়া হয়, এবং বলছে ডজনে কত করে হয়, আমি তাহলে 60 টাকা করে হয়। বলছে আপনি আরেকজন ম্যাম জিজ্ঞাসা করছেন যে আপনাকে তাহলে দিনে কতগুলি করতে পারেন, আমি বললাম ম্যাম 3 ডজন 36 পিস এরকম করতে পারি। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে পাশ থেকে একটা স্যার আমাকে এবার কোশ্চেন করলেন যে মনে করুন আপনি ডিউটি করছেন, কনস্টেবল হয়ে গেছেন, ডিউটি করছেন একটা রেলওয়ে স্টেশনে। তো এমন অবস্থায় আপনার সামনে একটা ব্যাগ পড়ে আছে, সেই ব্যাগটা আপনি তখন কী করবেন? আমি সেটার উত্তর দিলাম। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটা স্যার কাউন্টার আমাকে কোশ্চেন করলেন যে মনে করুন যে ওই ব্যাগে কী থাকতে পারে যেটা মানুষের ক্ষতি হতে পারে। আমার স্যার বম থাকতে পারে যেটা সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। তো তৎক্ষণাৎ আপনি কী করবেন? আমি বললাম যে সেই সময়টা আমি চেষ্টা করব রেলওয়ে যে কর্তৃপক্ষ আছে সেখানকার অ্যানাউন্স যে করেন তাকে বলবো, রিকোয়েস্ট করব যেন তাড়াতাড়ি জনসাধারণকে খালি করে দেয় জায়গাটা, যাতে সবার মঙ্গল হয় আর কি, মানে দূরত্ব মেনটেন করে। এর বলছে এমন দেখা গেল যে আপনি দেখতে পাচ্ছেন টাইমার লাগানো আছে যেটা 2 মিনিটের মধ্যে ব্লাস্ট হতে পারে, তাহলে কী করবেন আপনি? আমি বলছি ম্যাম আমি চেষ্টা করব অবশ্যই সাধারণ মানুষকে ওখান থেকে সরানোর। এবং তারপর পর বলছে আপনি তাহলে ওখান থেকে সরবেন না? আমি বলছি না অবশ্যই ম্যাম আমিও সরে দাঁড়ানোর চেষ্টা করব ওখান থেকে তৎক্ষণাৎ, সাধারণ মানুষকে সরিয়ে তারপর আমি নিজে সরে দাঁড়াবো। বলছে ঠিক আছে আপনি আসতে পারেন। এবার আমি বললাম ঠিক আছে ম্যাম ধন্যবাদ। না, তুমি এই যে কোশ্চেনটার অ্যান্সার দিয়েছো এটা খুব বুদ্ধিমানের সাথে উত্তর দিয়েছো। তো বোর্ড মেম্বার কতজন ছিল? বোর্ড মেম্বার ছিলেন হচ্ছে 2 জন মহিলা এবং 4 জন পুরুষ ছিলেন। আচ্ছা আচ্ছা, আর তোমার কতক্ষণ ওখানে রাখা হয়েছে? যেহেতু আমি শেষ ক্যান্ডিডেট ছিলাম আজকে দিনের, তো আমাকে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাকে শেষ করে দিয়েছিলেন ইন্টারভিউটা। আর তোমার মেন্স স্কোর কত? আমার মেন্সে স্কোর ছিল 53.75। আচ্ছা আচ্ছা, আর তোমার কী মনে হয় তোমার কাট অফ কত দিতে হবে? তোমার ইয়ে কী কাস্ট? আমার কাস্ট হচ্ছে শিডিউল কাস্ট, এসসি আছি আমি। হ্যাঁ, কিন্তু কাট অফ নিয়ে এটা একটা বিতর্কিত বিষয়, তো আমি চাইবো না কাট অফটা কত বলতে, কারণ বোর্ড মেম্বার ওরাই বুঝবেন যে কত যায় কি না, সেটা তো এখন বিতর্কিত বিষয়, এখন ওটা বলা সম্ভব হবে না। ওকে ওকে, তো যেটা জানার বিষয় সেটা হচ্ছে যারা নতুন করে প্রিপারেশান করছে ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আসার জন্য, তাদের জন্য তাদের উৎসাহ জাগার জন্য তাদেরকে কী অ্যাডভাইস দেবে, যেহেতু তুমি অনেকটা স্টেজ পেরিয়ে এসছো? দেখো মামা, ফার্স্টে বলি যে যারা এখন প্রিপারেশান নিচ্ছে যে ভবিষ্যতের পুলিশ হতে চায়, তাদের প্রথমত কর্তব্য হচ্ছে তারা শারীরিক সক্ষমতাটা যেন ফিট থাকে, তার জন্য মাঠ প্র্যাকটিস করতে এখন থেকেই। এবং এই পুলিশে আসতে গেলে প্রধান হচ্ছে মেন পরীক্ষাটাই ভাইটাল, তো তার জন্য বলবো প্রথম থেকেই তারা যেন মেন টার্গেট করে পড়াশোনাটা করে, এবং তার পাশাপাশি শারীরিক মানে দৌড় রানটা যেন ভালোভাবে ওরা প্র্যাকটিস করে।
ঠিক আছে, এটুকুই বলবো তাদের কাছে। এবং যদি কেউ অনেকে মনে করেন যে ব্যর্থতা হয়েছে, বারবার অনেক পরীক্ষা দিয়েই ব্যর্থতা হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে বলবো তারা যেন ভেঙে না পড়ে। কারণ ব্যর্থতা মানে এই না যে মানে হেরে যাওয়া মানে যে ব্যর্থতা না, ঠিক আছে। তো হাল ছেড়ে দিয়ে দিতে মানা করব, তারা যেন অবশ্যই চেষ্টা করে, তার সাফল্য অবশ্যই পাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি মামা হিসেবে নয়, মানে পার্সোনালি আমি যে ইউটিউব চ্যানেলটা আমার যে আছে ডাব্লিউবিপি কেরিয়ার, সেটা তোমার কেমন লাগে? প্রথমত আমি চ্যানেল শুরু হওয়ার থেকেই আমি আছি ডাব্লিউবিপি কেরিয়ারের সাথে। তো ডাব্লিউবিপি কেরিয়ার সত্যি সাধারণ মানে মানুষ যে ক্যান্ডিডেট আসতে চলেছে তাদের পক্ষে খুবই একটা উপকার করছে এবং ভালোই কাজ করছে, ঠিক আছে। অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে এটাও বলতে পারি, এবং মামা হিসেবে তো বলবোই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং সবাই যেন এই ডাব্লিউবি কেরিয়ারটা দেখে, এটাই বলবো, ঠিক আছে। অনেক উপকারে আসবে। তো মামা তোমাকে অনেক ধন্যবাদ ডাব্লিউবি কেরিয়ারের সাথে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। ডাব্লিউবি কেরিয়ার তোমার সাফল্য কামনা করে আগামী দিনে। ধন্যবাদ। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।